নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দেশের বিরোধী মুখ হিসেবে পরিচিত গান্ধী পরিবারের অন্যতম সদস্য কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী, তবে সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীনভাবে গুজরাটের সুরাত আদালতের রায়ের পরেই লোকসভার সাংসদের পদ খারিজ করা হয়েছে রাহুল গান্ধীর, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে দেশের সর্বত্র জায়গায়। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গতকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তেও চলছে কংগ্রেসের বিক্ষোভ। এই মুহূর্তে শহর কলকাতা সহ হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং শিলিগুড়ির রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা, আর সেই ছবি আপনারা সরাসরি দেখছেন সেভেন নিউজ এর পর্দায়। প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শুনব। করেছিল যে আপনি কেন এই আদানির সঙ্গে প্লেনে ঘোরেন, আপনি যখন বিদেশে যান আদানিকে সঙ্গে করে নিয়ে যান কেন, কি স্বার্থ আছে আপনার? এই প্রশ্নগুলো করায় মোদীর না পছন্দ হলো, তাই রাহুল গান্ধীর বিরুদ্ধে শুরু হলো প্রতিহিংসার রাজনীতি। আজকে যারা ভারতবর্ষে দেখছে তারা বুঝতে পারছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা, সারা ভারতবর্ষের মানুষের মধ্যে কংগ্রেস এবং রাহুল গান্ধী সম্পর্কে যে সমর্থনের জোয়ার এনেছিল। মোদী তাতে ভয় পেয়ে বিরোধী দলের ঐক্যকে ধ্বংস করার জন্য, বিরোধী দলগুলোকে ভাঙার জন্য যেমন নানান রাজনৈতিক নেতা নেত্রীদের তিনি মদত করছেন, পাশাপাশি রাহুল গান্ধীকে খতম করতে চাইছেন, এটা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। তাই আগামী দিনে রাহুল গান্ধীকে ঘর বাড়ি কেড়ে নেওয়া হবে, জেলে পাঠানোর ব্যবস্থা হবে। আমরা আইনি লড়াই করব, রাস্তায় লড়াই করব। রাহুল গান্ধী একটা ব্যক্তি নয়, রাহুল গান্ধী একটা আদর্শের নাম, রাহুল গান্ধী কংগ্রেস দলের নেতার নাম। আজকে তার সদস্যপদ কেড়ে নিয়ে আজ থেকে সে আর এমপি থাকবে না, তার সদস্যপদ কেড়ে নিল কেন, তাতে রাহুল গান্ধী পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে মোদীর বিরুদ্ধে কথা বলতে না পারে, শুধু এই অপরাধে তার সদস্যপদ কেড়ে নেওয়ার এই এই ঘৃণ্য চক্রান্ত হলো ভারতবর্ষের মানুষ তা প্রত্যক্ষ করলেন। আমরা তাই এই লড়াই পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে, সর্বত্র আমরা এই লড়াই করব। মোদী এবং এই সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে আমরা লড়ব, ষোলোটা দল আমরা এক হয়েছি, আমরা এইভাবেই এই সরকারের মোকাবেলা করব। রাহুল গান্ধীর পক্ষে সারা ভারতবর্ষের মানুষের মতামত আজ দারুণভাবে সাড়া দিয়েছে, তাই মোদী আজকে আতঙ্কিত। মোদী তুমি হারবে রাহুল। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।